ভবিষ্যতে ডেলিভারি সার্ভিস এমন হতে পারে, বাইরে থেকে দেখলে মনে হবে চাকার উপর বাক্স বসানো আছে, কিন্তু তার ভেতরে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অনেক হাইটেক ভরা। প্রায় স্বাবলম্বী এই রোবট হয়তো অদূর ভবিষ্যতে জার্মানিতে পার্সেল বিলি করবে, তার নাম টেউ। এটা একটা কার্গো ভিত্তিক অটোনোমাস ভেহিকল, একই সঙ্গে হালকা ওজনের বিদ্যুৎ চালিত যানও বটে, পুরোপুরি ইলেকট্রিক শক্তিতে চলে। সেন্সর ব্যবহারের ক্ষেত্রে অটোনোমাস কারের সঙ্গে অনেক মিল থাকায় সেটি অত্যন্ত নিরাপদ। প্রথম L4 অটোনোমাস ভেহিকল হিসেবে আমরা সেটিকে জার্মানির রাজপথে দেখব। ক্যামেরা ও সেন্সরের দৌলতে রোবট চারদিকে সব কিছুই দেখতে পায়। পথে কোনো বাধা বিপত্তি, পথচারী বা ট্রাফিক লাইটও চিনতে পারে সে যন্ত্রমানব। তবে একাই পথে নামার ক্ষমতা থাকলেও সেটা কার্যকর করা এখনই সম্ভব নয়। এখন এই প্রণালীর প্রতি পুরোপুরি আস্থা রাখার সময় আসেনি, তাই মানুষের বুদ্ধির ব্যবস্থা রাখা হয়েছে যা সঠিক ফিডব্যাক দিয়ে কম্পিউটারের বুদ্ধিমত্তার সম্পূরক হিসেবে কাজ করবে। অন্যদিকে জার্মানির এক নতুন আইনের আওতায় রাজপথে L4 অটোনমির অনুমতি দেওয়া হয়েছে, অর্থাৎ সব সময় তত্ত্বাবধায়ক রাখতে হবে যিনি রোবটের দিকে নজর রেখে রোবটের হয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। শুধু এমন ছোট রোবট নয়, অটোনমাস বাস, গাড়ি বা ট্রাকও জার্মানির রাজপথে নামতে পারে। প্রশ্ন হলো, এমন যান ও রাজপথে বাকি যান বা মানুষ এর ফলে কতটা নিরাপদ থাকবে? এটা এই কারণে নিরাপদ যে সবার আগে প্রস্তুতকারী কোম্পানিকে জার্মান ফেডারেল পরিবহন কর্তৃপক্ষের ছাড়পত্র পেতে হবে। আইন অনুযায়ী নিরাপত্তার চাহিদা পূরণ করলে তবেই কোনো যান সেই সবুজ সংকেত পাবে। চলার সময়ও নিরাপত্তা বজায় থাকে, কারণ আইন অনুযায়ী নিয়ন্ত্রণ কক্ষ থেকে যানের উপর নজর রাখবে। কঠিন পরিস্থিতিতে রোবট একা সিদ্ধান্ত নিতে না পারলে সেখান থেকে সাহায্য করা হবে। টেউ কোনো দুর্ঘটনা ঘটালে তার দায় মালিকের ঘাড়ে পড়বে। টেউকে দূর থেকে নিয়ন্ত্রণ করা হয়, যান প্রতি একজন করে চালকের আর প্রয়োজন নেই। একজন কর্মী একাধিক রোবট নিয়ন্ত্রণ করবেন, ফলে ব্যয় প্রায় 2/3 কমে যাবে। ডেভেলপার হিসেবে অশ্বিন রামচন্দ্রনের হাতে আরও অনেক কাজ রয়েছে। এখন তিনি প্রোটোটাইপটিকে আরও নিখুঁত করার চেষ্টা করছেন। প্রত্যেকটি বিষয় অত্যন্ত চ্যালেঞ্জিং, তবে আবেগের কারণে আমার বেশি চ্যালেঞ্জিং মনে হয় না। কঠিন না হলে মজা কিসে? প্রোটোটাইপটিকে বাক্সে ভরে এক সপ্তাহ আগে ইতালিতে পাঠানো হয়েছে। সেখানে খোলা রাজপথে টেউ প্রথমবার কয়েকটি ট্রিপ শেষ করেছে। আদা স্বাবলম্বী এই রোবট আপাতত পুলিশের পাহারায় থাকলেও তাকে দেখে শিশুরা বেশ আমোদ পাচ্ছে। আগামী বছর আর সেই সুবিধা থাকবে না, টেউ তখন একাই পথে নামার অনুমতি পাবে।